नमस्कार बंधुरा, माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आमार आजकेर रेसिपी राजकीय स्वादेर लाजवाब पनीर। ए रेसिपिटा आपनारा रुटी, परोटा, नान, कुलचार साथे परिवेशन करुन। एक बार ए रेसिपिटा ट्राई करले आपनादेर बार बार इच्छे हबे ए रेसिपिटा ट्राई करते। ताहले चलुन आमी देखाई आमी किभाबे ए राजकीय स्वादेर पनीरेर रेसिपिटा तैरी करलाम। लाजवाब पनीर बा व्हाइट पनीर तैरी करार जन्नो आमी प्रथमे एक मसला तैरी करे नेब। आमी कड़ाई दिए देव 1 टीस्पून सदा तेल बा रिफाइंड अएल। तेलटा आमार गरम हो गेछे, एबार एर मध्ये आमी दिए देव एक मीडियम साइजेर पेंयाज। आमी कुचिए रेखेछि, आमी दिए दिलाम। आर दिए देव 1 इंচি परिमाणेर आदा। आमी এইভাবে কেটে রেখেছি, এটাও দিয়ে দেব। দিয়ে আমি মিনিট খানে এটাকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলাম কারণ এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 8-10টা কাজু। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তো 1-2 মিনিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো আর এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে আসবো। আমি এইভাবে এটাকে করার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের বা আদার গন্ধটা থাকবে না। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি এটা নিয়ে নেব। আমি এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে আসবো। এবারে কড়াই নিয়ে নেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি 2 এলাচ আর 2 লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যে স্মুথ পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছিলাম এটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, যেহেতু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কাজুটা আমি আগে থেকেই কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সে কারণে মিনিট খানেক এটাকে কষানোর পর আমি দিয়ে দেব এখানে টক দই। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ টক দই নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। প্রায় মিনিট দুয়ে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। আমি মশলার বাটিটা ধুয়ে 1/2 কাপ জল আমি এতে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 7 মতন লবণ। মিনিট 3-4 কষানোর পর আমি এর সঙ্গে অ্যাড করব 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে 1/2 কাপের দুধ বা আমরা যে কাপে চা খাই 1/2 কাপের দুধ আমি দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, আমি দিয়ে দেব পনিরগুলো। এখানে 200 গ্রাম পনির রয়েছে, আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এটাকে ফ্রাই করতে পারেন লবণ দিয়ে, আমি এখানে ফ্রাই করিনি। দিয়ে দেব পনিরের টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেব
एक टेबिल चामच चीनी दी दिलाम, एक टेबिल चामच टमेटो केचाप दिए एबार एकटु नाड़ाचाड़ा करे देब। आबार मिनिट दुएक आमी फुटिए निएछि टमेटो केचाप देवार पर, एबार दिए देब हाफ टीस्पून कालो गोलमरिचेर गुड़ो, दिए देब हाफ चामच बाटार। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের লাজাবাব পনির, তৈরি হয়ে গেছে লাজাবাব পনির। আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর একবার ট্রাই করলে আমি জানি বারবার এই রেসিপিটা তৈরি করতে চাইবেন। এই রাজকীয় স্বাদের পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের এইরকমই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।